খবর চব্বিশ মিনিটের সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন চারিদিকে আধার নেই কো কোথাও আলো মনে হয় যে অন্ধ হওয়া ছিল অনেকে ভালো চতুর্থ পর্যায়ের লকডাউনের পরিধি একত্রিশে মে পর্যন্ত বাড়ানো হলো সাথে মাননীয়া প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমন যে ফরমান জারি করলেন তাতে চতুর্থ পর্যায়ের লকডাউনের দিনগুলিতে সন্ধ্যে সাতটা থেকে বারো ঘন্টার কারফু মানে পরের দিন সকাল সাতটা পর্যন্ত এই কারফু বলবৎ করা হচ্ছে হয়তো প্রয়োজন মনে করছেন ভারত সরকারের কর্তাব্যক্তিরা তবে এতদিন মানে চুয়ান্ন দিনের লকডাউনের মাঝে কেন চিন্তা করা হলো না এই বিষয়ে সত্যি কথা বলতে কেউ কি জীবিত আছেন এই সময়ে ভারতবর্ষের নীতি নির্ধারণ কমিটির মানুষজন হ্যাঁ হতে পারেন আপনি বা আপনারা অনেক অনেক যোগ্যতমের শংসাপত্র পেয়ে আমাদের অধীশ্বর কিন্তু আপনারা যাদের যারা পরিচালিত তাদের কি সত্যি আদেশ দেওয়ার জ্ঞান বা অন্য কিছু দেওয়ার ক্ষমতা বা যোগ্য কিনা সেটা অতিমারী ভারতবর্ষে অসহায় মানুষজন যারা প্রায় আশি শতাংশ তাদের প্রতিনিধিরা তো আপনারাই ছিলেন তবে কেন তারা তাদের কথা বা কথা বলার অধিকার থেকে বঞ্চিত বাস্তব বড়ই নির্মম যেটা যুগে যুগে প্রকৃতি বারে বারে ব্যালেন্স করার চেষ্টা করেছেন কিন্তু এত কুরোতা নিয়ে যারা মানুষের ইমোশন বা অনুভূতি নিয়ে ব্যবসা করে চলেছেন হয়তো এই অতিমারির সৌজন্যে তার অবসান খুবই নিকটে এমন একদিন আসতে চলেছে সারা বিশ্বে যেখানে দালালি ঘৃণিত রাজনীতির কারবারিরা সমূলে বিনাশের পথে কেননা আশি শতাংশ অসহায় মানুষের সাথে ভারতবর্ষে যে হেলাফেলা দেখা গেল তার ফল কিন্তু তোলা রইল না এখানে বিচারের বাণী নিবৃতে আর ক্রন্দনরত থাকবে না এবার মুক্তমঞ্চে সব হিসাবে পালা প্রকৃতিকে ঠান্ডা করার যে সৎ প্রচেষ্টা সেটাই হবে সারা বিশ্বের অতিবারির প্রকৃতিতে ভারতবর্ষের আশি শতাংশ অসহায় মানুষজনদের কুন্দন যার কম্পন হয়তো অবসান হতে চলেছে ধাপ্পাবাজি যেটা বিগত স্বাধীনত্তর ভারতবর্ষে রাজনীতির কারবারিদের একটা সিগনেচার অধ্যায় সেটা হয় বিলীন হবে না হয় বিলীন হয়ে যাবে রাজনীতির কিছু ঘৃণিত চিন্তাধারা এই অসংখ্য প্রিসার্চ প্রকৃতির রাজনীতির সঙ্গমে কিছু কিছু মানুষ নিজেদের জীবনের বাজি রেখে পাশে থাকার সর্বদা চেষ্টা করে চলেছেন দিন আনা দিন খাওয়া মানুষজনদের সেখানেও এক বিশাল শূন্যতা কেননা মিউটেটেড কোভিড উনিশ কিন্তু জানে না কার কোনটা অধিকারের স্থান কে হেভিওয়েট বা কে একেবারে অধ্যস্তন নিশ্চয়ই এই অতিমারী বাংলায় হতাশ সত্যি পরিসংখ্যানগুলি জায়গা না দেখে সঠিকভাবে যদি প্রকাশ পায় তবে হয়তো অনেক অসহায় গরিব মানুষদের বড়ই উপকার হয় যার জন্যে পঁয়ষট্টি বছরের এক মহিষী নারী নিজের জীবনের তোয়াক্কা না করে যাদের কেউ নেই তাদের জন্যে প্রাণপাত করছেন তবুও স্থানকাল ভেবে করোনা সংক্রমিত মানুষদের তালিকাটার যে সার্ভিলেন্স সেটা কিন্তু উনি শেখাননি সেটা ইনবিল কিছু মানুষের তৈরি সেটা কি স্তুতির জন্যে ভুল ভুল করছেন উনি কাজে বিশ্বাসী অন্য কিছুতে নয় যমৎশহর হাওড়ার পর কলকাতার সন্নিকটে একসাথে অজস্র মানুষের যে নিবৃত বাস সেই বিষয়ে সঠিক তথ্য যদি পরিবেশিত হয় তবে খুশি ঋদের আগেই অনেক অনেক কিচ্ছু সাধারণত মানুষ তথা তাদের পরিবার বর্গ স্নিগ্ধ সুরবিধ পূর্ণচন্দ্রের রাভায় এই হতাশা কাটিয়ে খুশিতে মেতে উঠতে পারেন হ্যাঁ এখন আবার সাবধান করছি মাননীয়ার আবেদনগুলি যদি সৎভাবে সমাজের প্রতিটি মানুষ তিপ্পান্ন দিনের স্বেচ্ছাবন্দী অবস্থায় পালন করতেন তবে অনেক অনেক মানুষের অকাল মৃত্যু রোধ করা সম্ভব হতো তাই এখনও সময় আছে সমস্ত বিভেদ হলে নিজেদের অতি অহংকার ত্যাগ করে হঠাৎ যেভাবে বজবাজে এতজনের নিভৃত বাস তার সঠিক কারণ জাতি ধর্ম নির্বিশেষে যদি প্রকাশ পায় তবে আরও অনেক অনেক অসহায় মানুষদের রক্ষা করা সম্ভব ভালো তখন সর্বদা সরকারি বিধিনিষেধ মেনে চলুন চতুর্থ পর্যায়ের যে লকডাউন সেটিকে সঠিকভাবে পালন করতে হলে সরকারি সহায়তা কিন্তু আশি শতাংশ মানুষের ঘরে পৌঁছে দিতে হবে নতুবা পঞ্চম ষষ্ঠ যতই লকডাউনের পরিধি বাড়ানো হোক না কেন সুফল মিলবে না বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ